अबाउट WBCS prelims 2022 এর কোশ্চেন আনসার আমরা আলোচনা করছিলাম আগের ভিডিওতে 105টা কোশ্চেন আমরা আলোচনা করেছি তো অবশ্যই কার কত মিলিয়ে কত নাম্বার হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তো চলুন আজকে আমরা সেকেন্ড পার্টে 105 নাম্বার থেকে বাকি 95টা কোশ্চেন আনসার আলোচনা করব আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন লাইক দিয়ে কমেন্ট দিয়ে তো বন্ধুরা এটা আমরা রাইসের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফটা তো চলুন কোশ্চেন নাম্বার 105 আমরা আলোচনা করি হুইচ ফর্মার প্রাইম মিনিস্টার ওয়াজ কনফার্ড উইথ নেতাজি অ্যাওয়ার্ড 2022 বাই দ্য নেতাজি রিসার্চ ব্যুরো নেতাজি রিসার্চ ব্যুরো থেকে 2022 যে নেতাজি অ্যাওয়ার্ড পেয়েছে কে না সিনজো আবে কোশ্চেন নাম্বার 106 আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেল এগ্রিকালচার ইন দ্য সাব কন্টিনেন্টস কামস ফ্রম এটা হবে মেহেরগড় ফার্স্ট এগ্রিকালচার সাইট কোশ্চেন নাম্বার 107 107 দ্য ফার্স্ট সার্মন অফ গৌতম বুদ্ধ ইজ কল্ড গৌতম বুদ্ধ ইজ কল্ড আনসার হবে ধর্মচক্র প্রবর্তন অর্থাৎ আনসার বি সরি আনসার হচ্ছে বি কোশ্চেন নাম্বার 108 এলিসা টেস্ট ইজ এমপ্লয়েড বাই সরি এমপ্লয়েড টু ডায়াগনোস আমরা জানি এলিসা টেস্ট কিসের হয় না এইডস রোগের জন্য এইডস অ্যান্টিবডি কোশ্চেন নাম্বার 109 মেম্বার্স অফ দ্য স্টেট পাবলিক সার্ভিস কমিশন আর অ্যাপয়েন্টেড বাই আনসার হবে দ্য গভর্নর অফ দ্য স্টেট কোশ্চেন নাম্বার 110 হুইচ অ্যামাং দ্য ফলোয়িং রেফার্স টু আনপেড লেবার আনপেড লেবার হচ্ছে বিস্থি বিস্থি কোশ্চেন নাম্বার 111 দ্য ফ্রুট সেলার আফটার পার্চেসিং আ বাস্কেট অফ ম্যাঙ্গো পুরো কোশ্চেনটা আর বলছি না এই কোশ্চেনের আনসারটা হবে 2400 আনসার সি এটা যেহেতু ডি সিরিজের আনসার বলছি কোশ্চেন নাম্বার 112 দ্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন এলটিডি WIDC ওয়াজ এস্টাবলিশড ইন 1967 1967 কোশ্চেন নাম্বার 113 হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট গিভস আ কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু দ্য পঞ্চায়েতরাজ ইনস্টিটিউশন আমরা জানি যে 73তম অ্যামেন্ডমেন্ট কোশ্চেন নাম্বার 104 হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ গ্রিক কিং অফ সিরিয়া মেনশনড ইন অশোকান এডিক্ট অশোকান এডিক্ট আমরা জানি অ্যান্টিওকাস সেকেন্ড থিওস কোশ্চেন নাম্বার 115 পঙ্গল ইজ দ্য মেন ফেস্টিভ্যাল অফ আনসার হবে তামিলনাড়ু পঙ্গল ইজ দ্য মেন ফেস্টিভ্যাল অফ তামিলনাড়ু পঙ্গল ইজ দ্য মেন ফেস্টিভ্যাল অফ তামিলনাড়ু আনসার এ কোশ্চেন নাম্বার 116 ইফ দ্য সিকোয়েন্স অফ অ্যালফাবেটস ইজ রিভার্স হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি দ্য 14th লেটার আচ্ছা এটা রিভার্স সাইজে আমরা জানি এ বি সি ডি করে আমরা যদি জেড থেকে আবার এ বি পর্যন্ত আসি এখানে বলেছে 14 নম্বর লেটার কোনটা হবে আনসার হবে এম 13 নম্বর বললে এন হতো এখানে দেখুন আনসার 117 দ্য অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নর কোশ্চেন নাম্বার 118 হাউ মেনি ডিস্ট্রিক্ট আর দেয়ার ইন ওয়েস্ট বেঙ্গল আমরা জানি 23টা বর্তমানে কোশ্চেন নাম্বার 119 হুইচ অফ দ্য ফলোয়িং ট্যাক্সেস ইজ উইদিন দ্য জুরিডিকশন অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট আনসার হবে কর্পোরেশন ট্যাক্স কোশ্চেন নাম্বার 120 হু ওন দ্য ওমেন্স ব্যাডমিন্টন সিঙ্গেল টাইটেল অ্যাট সুইস ওপেন 2022 আনসার হবে পিভি সিন্ধু কোশ্চেন নাম্বার 121 জিও আমারা ক্যাস্ট্রো হ্যাজ বিকাম দ্য ফার্স্ট এভার ফিমেল প্রেসিডেন্ট অফ হুইচ নেশন আনসার হবে হন্ডুরাস কোশ্চেন নাম্বার 122 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাকোয়াটিক ফার্ন আনসার হবে সেলভিনিয়া কোশ্চেন নাম্বার 123 আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আর সেপারেটেড বাই আনসার হবে বি 10° চ্যানেল আমরা জানি আন্দামান নিকোবর আইল্যান্ড সেপারেটেড বাই 10° চ্যানেল কোশ্চেন নাম্বার 124 কোশ্চেন কিন্তু খুব টাফ ছিল না ইজি আছে কোশ্চেন তো যারা অনেকবার দিয়েছেন প্রিলিমস তারা তো অনেকেই অনেক নাম্বার তুলতে পারবেন তো চলুন দেখা যাক কাট অফ কত হতে পারে তো আসুন কোশ্চেন নাম্বার 25 আচ্ছা কোশ্চেন নাম্বার 24 দ্য কোরাম রিকোয়ারমেন্ট ইন দ্য রাজ্যসভা 25 অর্থাৎ 50% কোশ্চেন নাম্বার 125 হু রোড দ্য হুমায়ুননামা হুমায়ুননামা গুলবদন বেগম কোশ্চেন নাম্বার 126 অ্যাজ অফ 2022 হুইচ কান্ট্রি ইজ বিগেস্ট ওপিয়াম প্রোডিউসার কোথায় সব থেকে বেশি আফগানিস্তান কোশ্চেন নাম্বার 127 সি হর্স ইজ আ ফিস এক ধরনের ফিস কোশ্চেন নাম্বার 128 হুইচ কোয়ান্টিটি ইজ ইনক্রিজড ইন স্টেপ ডাউন ট্রান্সফর্মার এটা হবে কারেন্ট কোশ্চেন নাম্বার 129 এগুলো কেমিস্ট্রি থেকে দিয়েছে কোশ্চেনগুলো 129 হু ইজ দ্য প্রেজেন্ট চেয়ারম্যান অফ ইউপিএসসি মনোজ সোনি কোশ্চেন নাম্বার 130 হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নমেন্ট জেনারেল গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া আনসার হবে যেহেতু ইন্ডিয়ান গভর্নর জেনারেল বলেছে চক্রবর্তী রাজগোপালাচারিয়া কোশ্চেন নাম্বার 131 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যানিমেল ইজ নট ওয়ার্ম ব্লাডেড অর্থাৎ শীতল রক্তের প্রাণী সেটা হবে টোড
क्यूरी इज यूनिट ऑफ रेडियो एक्टिविटी मारी क्यूरी मर्क्यूरी में पड़े ब्रंज इज एन एलॉय ऑफ कॉपर एंड टिन कॉपर और टिन मिश्रण ब्रंज तैयारी है। क्वेश्चन नंबर 134 व्हिच कंट्री होस्टेड फिफ्थ बिम्सटेक समिट मार्च 2022 आंसर है श्रीलंका। क्वेश्चन नंबर 135 इन अ चेस टूर्नामेंट ईच ऑफ सिक्स प्लेयर विल प्ले एवरी अदर प्लेयर एक्जैक्टली वंस हाउ मेनी मैचेस विल बी प्लेड इन टूर्नामेंट 15। क्वेश्चन नंबर 136 बिल्स अदर देन मनी बिल आर इंट्रोड्यूस फॉर बीइंग पास्ड बाय द पार्लियामेंट एटा हबे एनी हाउस ऑफ द पार्लियामेंट। एरपर आसुन देखेनी क्वेश्चन नंबर 137 हु हैज बीन अपॉइंटेड द न्यू चीफ इलेक्शन कमिशनर ऑफ इंडिया आंसर हबे राजीव कुमार। क्वेश्चन नंबर 138 इन अ सर्टेन कोड कोलकाता इज कोडेड बाय एतो हाउ विल द बेंगल एटा कोलकाता के ए बी सी डी ई एफ जी एच आई जे के देखें 11 नम्बर आसचे ओ देखें 15 नम्बर आसचे सीरीजा नहीं तो से क्षेत्र में बेंगल सीरीजा आसें यह रकम आंसर है ए 0205140701112। अच्छा एरपर आसन देखे नहीं क्वेश्चन नम्बर 139 हु इज द फर्स्ट लॉ ऑफिसर ऑफ गवर्नमेंट ऑफ इंडिया ये सबा जानी अटॉर्नी जनरल ऑफ इंडिया इज द। क्वेश्चन नंबर 140 हु यूज्ड तुगलकनामा एज अ मिलिटरी टैक्टिक फॉर द फर्स्ट टाइम इन इंडिया आंसर है बाबर। क्वेश्चन नंबर 141 हु पायनियर्ड राखी बंधन फेस्टिवल ड्यूरिंग पार्टीशन ऑफ बंगाल आंसर है रवींद्रनाथ टैगोर। क्वेश्चन नंबर 142 व्हिच ऑफ द फॉलोइंग इज नॉट करेक्टली मैच इन एच 34 सिबक गैंगटॉक एटा भूल जार जो नॉट करेक्ट बोले। क्वेश्चन नंबर 143 एटा एकटा जी आई अच्छे इफ व्हाटर इज कॉल्ड ब्लैक ब्लैक इज कॉल्ड ट्री ट्री इज कॉल्ड ब्लू ताहोले आंसर है कि चेचे व्हाट इज द कलर ऑफ स्काई तब एखाने देखुन स्काईर कलर की बोले ट्री इज कॉल्ड ब्लू ब्लू इज कॉल्ड रेन ब्लू इज कॉल्ड रेन बोले ताहोले आमरा जानी जे स्काई होलो ब्लू ताहोले ब्लू के बोला होच्छे रेन आंसर हबे रेन। एरपर आसुन देखे नी क्वेश्चन नम्बर 144 जे सीरीजटा देया रहेछे सीरीजर आंसर हबे जी ए एल ए अर्थात उल्टे एटाके रिवर्स से देखा होच्छे। क्वेश्चन नंबर 145 हु इज द गार्जियन ऑफ पब्लिक पर्स इन इंडिया एट हमरा सबा जानी जे कैग अर्थात कंप्यूटर ऑडिटर जनरल ऑफ इंडिया। क्वेश्चन नंबर 146 ऑर्निथोलॉजी इज द साइंस ऑफ बर्ड। क्वेश्चन नंबर 147 हु रिडिक्यूल्ड गांधी इज सीरीज टीएस फकीर बोला है विंस्टन चर्चिल बोले फकीर गांधीजी के। क्वेश्चन नंबर 148 हु ऑन द बेस्ट डायरेक्टर अवार्ड इन ऑस्कर 2022 ऑस्कर के जीते जानी कैंपियन। क्वेश्चन नंबर 149 द विटामिन व्हिच हेल्प इन क्लोटिंग ऑफ ब्लड एटा हमरा सबा जानी विटामिन के। क्वेश्चन नंबर 150 वेयर वाज चौरी चौरा कोथाय घटेछिलो गोरखपुर। क्वेश्चन नंबर चौरी चौरा इंसिडेंट अच्छा। क्वेश्चन नंबर 151 द ईस्टर्न घाट वेस्टर्न घाट मीट एट एटा हमरा सबा जानी बहुबार डब्ल्यूबीसीएस प्रीलिम्स मेंस एसेछे एटा हबे नीलगिरिते मीट करछे এইভাবে এখানটা নীলগিরিতে মিট করছে। কোশ্চেন নাম্বার 152 পি ইজ ওয়াইফ কিউ ইজ মাদার আছে এখানে একটা পাজল দেওয়া রয়েছে ব্লাড রিলেশন দেওয়া রয়েছে ব্লাড রিলেশনের আনসার হবে আর ইজ সিস্টার অফ টি। কোশ্চেন নাম্বার 153 হু ওয়াজ ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য সেকেন্ড টাইম ইলেক্টেড হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 154 হু ওন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড 2021 ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেটা হবে নমিতা গোখলে। क्वेश्चन नंबर 155 हु इज द डायरेक्टर ऑफ द फिल्म द कश्मीर फाइल्स विवेक अग्निहोत्री जेटा निये अनेक न्यूज आमरा देखेछि कश्मीर फाइल्स निये अनेक न्यूज। क्वेश्चन नंबर 156 दिया आछे मैच लिस्ट 1 और 2 एखाने देछे मोरिया बिधियस लिच्छवि मल्लो अर्थात कटा कोनटा कार साथे मेल आछे आमरा एकटु देखे नेब। अच्छा एटा आंसर बोलेछे হুইচ অব দ্য আর নট প্রপারলি ম্যাচ আচ্ছা কোনটা ম্যাচ করছে না সেটা শুধু লিখতে হবে। তো এখানে দেখুন এখানে আনসারে দেওয়া রয়েছে ডি অর্থাৎ মল্ল ম্যাচ করছে না কপিলাবস্তু। আচ্ছা কোশ্চেন নাম্বার 157 দ্য হিমালয় আর ফর্ম দ্য প্যারালেল ফোল্ড রেঞ্জ অফ হুইচ ওল্ডেস্ট রেঞ্জ এটা আমরা সবাই জানি দ্য গ্রেটার গ্রেট হিমালয়ান রেঞ্জ। কোশ্চেন নাম্বার 158 দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নাইদার পিওরলি ফেডারেল নর পিওরলি ইউনিটারি বাট ইজ আ কম্বিনেশন অফ বোথ হু সেড এটা কে বলেছেন ডিডি বাসু। কোশ্চেন নাম্বার 159 অন হুইচ ডেট দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটা আমাদের সবার জানা আছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে এটা অ্যানসার করবে 26 নভেম্বর 1949। লোকটাক লেক ইজ লোকেটেড ইন মণিপুর। এরপর আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 161 হুইচ স্টেট ইজ নোন অ্যাজ দ্য মোলাসিস বেসিন এটা হবে মিজোরাম।
আচ্ছা, এরপরে আরেকটা পাজল দেওয়া রয়েছে, সিক্স পার্সন আছে এবিসিডি ইএফ, দেয়ার আর দ্য থ্রি ম্যারিড কাপল অ্যান্ড এসিই আর হাজব্যান্ড, এসিই যদি হাজব্যান্ড হয় তারা ম্যারিড অবশ্যই, আর বিসিডি আর কাজিন, বিসিডি কাজিন হলে অ্যান্ড বি ইজ নট ওয়াইফ অফ এ, তাহলে এখানে যে আনসারটা দেওয়া রয়েছে এটা এখন করছি না, আনসার হবে এ ই, অর্থাৎ আনসার বি। কোশ্চেন নাম্বার 163, দ্য ওয়েস্টার্ন পার্ট অফ তিস্তা রিভার ইন ওয়েস্ট বেঙ্গল কল্ড তরাই, এটা অনেকবার এসেছে পরীক্ষায়। কোশ্চেন নাম্বার 64, হু ওয়াজ দ্য অথার অফ দ্য ফিলোসফি অফ দ্য বম্ব, আনসার হবে ভগবতী চরণ বোহরা। কোশ্চেন নাম্বার 165, পিওর ওয়াটার ফ্রিজেস এট আ টেম্পারেচার, অবশ্যই যেটা বসে যাবে নর্মাল ওয়াটার, পিওর ওয়াটার ফ্রিজ হতে টাইম লাগছে, অর্থাৎ কত ডিগ্রি ফারেনহাইট লাগছে, 32 ডিগ্রি ফারেনহাইট। কোশ্চেন নাম্বার 166, দ্য সরিস্কা টাইগার স্যাংচুয়ারি ইজ লোকেটেড, এটা হবে আলোয়ার কর্ণাটক। কোশ্চেন নাম্বার 167, দ্য রেড ক্লিফ লাইন লাইজ বিটুইন, আচ্ছা রেড ক্লিফ লাইন কোন দেশের উপর দিয়ে গেছে, ইন্ডিয়া এবং পাকিস্তান, আনসার হবে ডি। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 168, দ্য লিগেন্ডারি মিউজিশিয়ান পণ্ডিত শিব কুমার শর্মা হু পাস্ট অ্যাওয়ে রিসেন্টলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট, পণ্ডিত শিবশঙ্কর আর শিবকুমার শর্মা সন্তুরের সাথে পরিচিত ছিলেন। কোশ্চেন নাম্বার 169, হু অ্যামাং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ওন সলিটারি গোল্ড মেডেল অ্যাট দ্য এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2022, আনসার হবে রবি কুমার দাহিয়া। কোশ্চেন নাম্বার 170, চাঁদ বিবি রুলড ওভার হুইচ অফ দ্য ডেকান সুলতান, আনসার হবে আহমেদনগর, আমরা জানি আহমেদনগর চাঁদ বিবি। কোশ্চেন নাম্বার 171, দ্য পুনা প্যাক্ট 1932 সালে হয়েছিল, আমরা জানি আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে 1932 সালে। কোশ্চেন নাম্বার 172, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য বারদৌলি সত্যাগ্রহ 1928, আমরা জানি বারদৌলি সত্যাগ্রহ হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, যার এই বিদ্রোহের পর থেকেই বল্লভভাই প্যাটেলকে সর্দার বলে অভিহিত করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 173, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশড ইন দ্য ইয়ার 1935, ফার্স্ট এপ্রিল। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 174, হু অ্যামং দ্য ফলোয়িং সুলতান অর্গানাইজড ইকতা আর্মি কারেন্সি অ্যান্ড আদার মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান ইন দিল্লি সুলতান, আমরা জানি শামসুদ্দিন ইলতুতমিস, একটা ব্যবস্থা অবশ্যই ইলতুতমিশ স্টার্ট করেছিলেন, বাকিগুলো না জানা থাকলেও আনসার সবাই সঠিক করতে পারবেন। কোশ্চেন নাম্বার 175, এখানে একটা জিআই দেওয়া রয়েছে যে ক্যাট এবং বোর্ড যদি রিটার্ন এক্স জেড জি হয়, আচ্ছা ক্যাটটা কিন্তু এইভাবে নিয়েছে রিভার্সে, সি সি এর সোজাসুজি কী হবে এক্স, আর এ এর অপোজিটে কী হবে জেড, সেমনি টি এর অপোজিটে জি, সেই রকম ই ডবল জি এগ এর অপোজিটে কী হবে ভিটিটি, আনসার হবে ভিটিটি। কোশ্চেন নাম্বার 176, জওয়ার রোজগার যোজনা আর রুল এমপ্লয়মেন্ট ওয়াজ স্টার্টেড ইন দ্য ইয়ার, এটা হবে 1989। কোশ্চেন নাম্বার 177, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেট দুলহাস্তি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট ইজ লোকেটেড, আনসার হবে জম্মু কাশ্মীর। কোশ্চেন নাম্বার 178, দেয়ার আর 15 চেয়ার ইন রো, পজিশন অফ পি ইজ অ্যাট দ্য মিডল, কিউ ইজ অ্যাট 12th পজিশন কাউন্টিং ফ্রম দ্য রাইট, হাউ মেনি চেয়ার্স আর ইন দ্য বিটুইন পি অ্যান্ড কিউ, আনসার হবে 3। কোশ্চেন নাম্বার 179, কোয়েল ইজ আ ট্রিবিউটারি অফ, আনসার হবে সান রিভার আর ট্রিবিউটারি। কোশ্চেন নাম্বার 180, ফার্মেন্টেশন অ্যাবিলিটি অফ ইয়েস্ট ইজ ডিউ টু ইস্ট, অর্থাৎ এটা হবে জাইমেজ। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 181, হুইচ মেটাল ইজ প্রেজেন্ট ইন হিমোগ্লোবিন, আমরা জানি হিমোগ্লোবিনে আয়রন থাকে যার জন্য রক্ত রং লাল। কোশ্চেন নাম্বার 182, হু অ্যামং দ্য মুঘল এম্পেরর আর কার্টিয়ার মেড অ্যারেঞ্জমেন্ট ফর দ্য ট্রান্সলেশন অফ উপনিষদ ইন টু ফার্সি, এটা আনসার হবে দারাশিক। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 183, দ্য মন্টেগু চেমস পোর্ট রিফর্ম আর অ্যানাউন্সড, তো ই আসবে দ্য মন্টেগু চেমস ফোর্ড রিফর্ম আর অ্যানাউন্সড ইন দ্য ইয়ার, অ্যান্সার হবে 1919। এরপরে আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 184, 184, ইন আ ফ্যামিলি দেয়ার আর 6 মেম্বার এবিসিডি ইএফ, এ টাইপের একটা জিআই পাজল একটা অলরেডি আমরা আলোচনা করেছি, এটা হচ্ছে ব্লাড রিলেশন টাইপের, আনসার হবে কিন্তু এ, অর্থাৎ 3 আনসার হবে। কোশ্চেন নাম্বার 185, দ্য পার্টিসেল ইজ মুভিং ইন দ্য ইউনিফর্ম সার্কুলার মোশন উইথ দ্য স্পিড অফ ভি অ্যালং উইথ দ্য সার্কেল অফ রেডিয়াস, এটার আনসার হবে V2/R। এরপরে আসুন দেখে নিই আনসার ডি। কোশ্চেন নাম্বার 186, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য সিও অফ অ্যান্ড এমডি অফ এয়ার ইন্ডিয়া, ক্যাম্পবেল উইলসন, আনসার হবে এ। কোশ্চেন নাম্বার 187, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য চিফলি প্রেজিডেন্ট প্রেজেন্ট ইন এলপিজি, আনসার হবে বুটেন।
डबरा सबाई जानी बुटन आइसो बुटन प्रोपेन थाके। 188 द नंबर अफ सीज जो सीरीजा दिया रही है तरह मध्य रंग टर्म को एखे आंसर है 63। एरपर आसन देखे नहीं क्वेश्चन नम्बर। अच्छा एखे एक कन्फ्यूशन देव आ 53 থেকে 59 जदि करी मजखने 6 থাকছে আবার 59 থেকে 63 যদি করি এখানে আসছে 4 মাঝখানে থাকে আবার 63 থেকে 67 করলে 4 আবার 67 থেকে 71 করলে 4 তাহলে এই চারটি সিরিজ ঠিক আছে আনসার হবে 53। এখানে আনসারও বলেছে 53 কিন্তু কনসেপ্ট এখানে ঠিকই আছে কিন্তু এখানে একটা জিনিস বলেছে দ্য নাম্বার অফ সিরিজ ইজ গিভেন উইথ ওয়ান রং টার্ম আইডেন্টিফাই দ্য রং টার্ম গিভেন এখানে কনসেপ্ট 63 দেওয়া রয়েছে কিন্তু আনসার হবে 53 বাকিগুলো ঠিকই আছে চেক করে নেবেন। क्वेश्चन नंबर 189 विक्टर ऑर्बन वाज रजिस्टर्ड अ फोर्थ कन्सिक्यूटिव विद द विच नेशन जनरल इलेक्शन आंसर है हंगेरी। क्वेश्चन नंबर 190 हू अमंग द फॉलोइंग वायसराय रिपेल्ड द वर्नाकुलर प्रेस एक्ट 1878 एट सबार जाना है लॉर्ड रिपन। एरपर आसन देखे नहीं क्वेश्चन नंबर 191 हू फाउंडेड द सर्वेंट अफ इंडिया सोसाइटी गोपालकृष्ण गोखले। क्वेश्चन नंबर 192 फॉर द पर्पस ऑफ लेजिस्लेशन एडुकेशन इज एनलिस्टेड इन द एट अवे कॉन्करेंट लिस्ट आज एडुकेशन। क्वेश्चन नंबर 193 प्रचुर क्वेश्चन किंतु कॉमन एसेछे आपनादेर एखान थेके व्हिच ऑफ द फॉलोइंग आइसोटोप इज यूज्ड इन द डेटिंग ऑफ द आर्कियोलॉजिकल डेटिंग आमरा जानी कार्बन 14 अर्थात कार्बन 14 जेटा। 194 व्हेन गांधी अरविन पैक्ट वाज साइंड 1931। क्वेश्चन नंबर 195 इफ सी ए बी एल ई केबल कोड जदि एक्स वाई जेड ओ भी है दें एक्स जेड एक्स पी कोडटा कि हबे आंसर हबे बैक। एरपर आसुन देखे नी क्वेश्चन नम्बर 196 द नन कोऑपरेशन प्रोग्राम वाज एडप्टेड इन द एटा हबे कांग्रेस सेशन एट नागपुर नागपुर सेशन होयेछिलो 1920। एरपर आसुन देखे नी क्वेश्चन नम्बर 197 हुईच अफ द फलोइंग डायनेस्टी वाज डेजिगनेटेड एज बालहार बै द आरब ट्रावलार आंसर हबे राष्ट्रकूट डायनेस्टी। এরপর আসুন দেখে নিই কোশ্চেন নাম্বার 198 রামপ্রসাদ বিসমিল নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ এটা কাকরি কনস্পিরেসি কেসের সঙ্গে জড়িত আছে। কোশ্চেন নাম্বার 199 হুইচ চোলা কিং ওয়াজ নোন অ্যাজ আরমো অলিভারম বিফোর হিজ করোনেশন আনসার হবে প্রথম রাজরাজ। কোশ্চেন নাম্বার 200 হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ রুলার অফ বেঙ্গল ডিউরিং চৈতন্যবাদের টাইমে আমরা জানি তখন হচ্ছে ইলিয়াস সাহেব বংশ ছিল হোসেন সাহেব বংশ তো সেই সময় আলাউদ্দিন হোসেন সাহ রাজ্যত করছিলেন। তো বন্ধুরা এখানে আমরা দুসরা কোশ্চেন আলোচনা করলাম পার্ট ওয়ান পার্ট টুতে পার্ট ওয়ানে 195 পার্ট ওয়ানে আলোচনা করেছি আমরা 105টা আর পার্ট টুতে 95টা টোটাল দুসরা কোশ্চেন আলোচনা করলাম আপনারা দেখে নেবেন কারা কত পাচ্ছেন আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন টোটাল কার কত হলো সেটা নিয়ে আমরা একটা পরের ভিডিওতে থাকছি আপনাদের জন্য কাট অফ কত হতে পারে সেই নিয়ে ভিডিও। তো চলুন বন্ধুরা আজকের মতো এখানে, অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাপোর্ট করবেন, অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।